আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন বাবা সবাই? হ্যালো, আমরা সবাইকে এইচডব্লিউ করেছি। এইচডব্লিউ করে ফেললে এইচডব্লিউ খাতাটা আমরা দেখিয়ে ফেলি দ্রুত। দ্রুত এইচডব্লিউ খাতাটা দেখিয়ে ফেলি বাবা। ভেরি গুড, বাহ, সবাই কি সুন্দর হাসি হাসি মুখ নিয়ে ইনস্টাগ্রাম দেখাচ্ছ। খাতা নামাও সবাই, বলেন তো আজকে কয় তারিখ? কয় তারিখ এবার? মঙ্গলবার। একবার সোমবার বলে আবার বলে মঙ্গলবার। সোমবারের ইংলিশ কি? সোমবারের ইংলিশ কি? আর মঙ্গলবারের ইংলিশ টুয়েসডে, আর সোমবারের ইংলিশ মানডে। আমাদের তো একটু, আমরা তো এখন বড় হচ্ছে, আমাদের তো একটু বারের হিসাব রাখা দরকার, তাই না? আচ্ছা ঠিক আছে, দেখো আমরা আজকে পড়বো ওয়ার্ড মিনিং ট্রান্সলেট ইনটু বাংলা। কি কি পড়বো বলো তো? ওয়ার্ড মিনিং ট্রান্সলেট ইনটু বাংলা আর ডু ইনটু ইংলিশ, ঠিক আছে। এক্সরে, বাবা এক্সরে মানে কি? রঞ্জন, রোশনি, দেখো আমি গতদিনও দেখিয়ে দিয়েছিলাম, আজকেও দেখাই দিচ্ছি, এটা কিন্তু মূর্ধন্য হবে। লেখাতে সবাই ভালো করে খেয়াল করো। বুঝতে পেরেছো লেখাটা কিভাবে লিখতে হবে? বুঝতে পেরেছো বাবা? ট্রেস মানে কি? আঁকা। অ্যালফাবেট মানে? অ্যালফাবেট মানে কি? বর্ণমালা। ভেরি গুড। ইউনিট মানে কি? ইউনিট, ইউনিট মানে একক, ইউনিট মানে একক। ট্রান্সলেট ইনটু বাংলা, ট্রেস ইন দ্য এয়ার, ফাঁকা স্থানে আঁকো। ট্রেস ইন দ্য এয়ার, ফাঁকা স্থানে আঁকো। লুক, লিসেন অ্যান্ড সে। লুক, লিসেন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো। সে অ্যান্ড রিড, বলো এবং পড়ো। বলো এবং পড়ো। তাহলে ট্রেস ইন দা এয়ার মানে কি বাবা? ফাঁকা স্থানে আঁকো। লুক, লিসেন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো। সে অ্যান্ড রিড, বলো এবং পড়ো। এরপর ওয়ার্ড বুক দেখো বাবা। পাখা, পাখার ইংলিশ কি? কে বলতে পারবে পাখার ইংলিশ কি? কে বলতে পারবে? বা ফ্যান, ভেরি গুড। তারপরে বলেছে পাত্র, পাত্রর ইংলিশ কি? পট, পাত্রর ইংলিশ পট। প্রদীপ, প্রদীপের ইংলিশ কি? ল্যাম্প, ভেরি গুড। তালার ইংলিশ কি? লক। বাহ, আমরা কয়েকজন সবাই সব পারছি, আমাদের এভাবেই পড়তে হবে বাবা, ঠিক আছে? এভাবে পড়ে গেলে আমাদের প্রতিদিন ওয়ার্ড বুক তো অনেক কম করে,
5টা করে আমরা অনায়াসে মুখস্থ করতে পারবো। যদি আমরা সকালে, ধর আজকে সকালে 2টা করলে, দুপুরে 2টা করলে, রাতে 1টা করলে, পুরাটা রিভিশন দিলে হয়ে গেল না আমাদের 5টা মুখস্থ বলো? এবং 5টা যদি মুখস্থ করো মিনিমাম, ধরো 2টো মুখস্থ বললে বাট লিখবে কিন্তু 5 বার, দ্যাট মিন্স 5 গুণ 10 বার হচ্ছে, 1টা ওয়ার্ড 5 বার লিখবে, দেখবে কখনো ভুলবে না। ঠিক আছে, তাহলে আমরা একটু লেখা শুরু করি। ওয়ার্ড মিনিং এক্সরে, সবাই সুন্দর করে লিখবে, ঠিক আছে? ট্রেস, অ্যালফাবেট, ইউ নিট, লিখ ফেলো তো বাবা, সবাই সুন্দর করে লিখবে, ঠিক আছে? দ্রুত লিখে ফেলো, দেন নেক্সটে 2 নাম্বার দিব, এন্ড দেন 3 নাম্বার দিব, ঠিক আছে? দ্রুত লিখে ফেলো সবাই, এটা লিখতে তো মোটেই টাইম লাগার কথা না বাবা, সবার দ্রুত লিখার কথা। দেখি তো সবার আগে আমাকে কে খাতা দেখাতে পারে, কে খাতা দেখাতে পারে? বাহ, একজনের হয়ে গিয়েছে, বাট খাতা প্রথমে দেখাতে হবে, কিন্তু লেখা কিন্তু সুন্দর করতে হবে, লেখা পচা করে খাতা প্রথমে দেখানো যাবে না। দেখো, বর্ধন্য বর্গীয় জয়ীয়, আমি বারবার বলছি কারণ এই বানানটাই তোমাদের ভুল হয়, এই বানানটা তোমরা অধিকাংশরাই ভুল করো। এবং আর একটা জিনিস, কেউ ওয়ার্ড মিনিং লিখে দাড়ি দেবে না, কেউ ওয়ার্ড মিনিং লিখে দাড়ি দেবে না। কেউ ওয়ার্ড মিনিং লিখে দাড়ি দেবে না। হয়েছে মোটামুটি সবার তোলা? দেন আমি মিশিয়ে দেব কিন্তু এখন। হয়েছে? ওকে, এখন মিশাই দিচ্ছি। টু নাম্বার দেখো, ট্রান্সলেট ইনটু বাংলা, ট্রান্সলেট ইনটু বাংলা, দ্যাট মিন্স তোমাদের ইংলিশ দেওয়া থাকবে, বাংলা লিখতে হবে, তাই না বাবা? আমি কেবলই তোমাদের এই কয়েকটা জিনিস পড়িয়ে দিয়েছি, সে তোমাদের আশা করছি লিখতে প্রবলেম হওয়ার কথা না। নেন সে
ব্রেড, ফলো এবং পরো। আমরা সবাই লিখতে পারবো তো এটা? দেখো, ফ্রেশ ইন দ্য এয়ার, ফাঁকা বানান কিন্তু চন্দ্রবিন্দু হবে। ফাঁকা স্থানে আঁকো, ফাঁকা স্থানে আঁকো। দেখো, শোনো এবং বলো। লুক লিসেন অ্যান্ড সে মানে দেখো। বাবা, শোনো বানান কেউ দন্তে নয় ওকার দেবে না। দেখো, শোনো এবং বলো। সে অ্যান্ড রিড। বলো এবং পরো লিখে দাঁড়িয়ে। ঠিক আছে, ওকে, ভেরি গুড। অনেকেরই লেখা হয়ে গেছে। বাবু, এটা কি সবার তোলা হয়েছে? সবার তোলা হয়েছে? আমি এখানে 3 নাম্বারটা তুলে দিব। আচ্ছা, ওকে, আমি এখানে 3 নাম্বারটা তুলে দিচ্ছি। তাহলে পাত্র, পথ, পাখা। পাখা কি হবে? ফ্যান। প্রদীপ, ল্যাম্প, তালা, লক। আমরা সুন্দর করে লিখবো এবং লিখে ম্যামকে সুন্দর করে খাতাটা দেখিয়ে দেবো। ঠিক আছে, সুন্দর করে লিখবো এবং সুন্দর করে লিখে ম্যামকে খাতা দেখাবো। কয়েকজনের মেবি লেখা হয়নি, আমরা একটু দ্রুত লিখি, কারণ হচ্ছে এটা তো আমাদের অনলাইন ক্লাস। বাবা, দেখতে পাচ্ছি। বাবা, আজকে তোমাদের অনেকেরই ওই সাইডে খুব অন্ধকার লাগছে, বুঝতে পারছি না, ইলেকট্রিসিটি নাই। আচ্ছা, ঠিক আছে। এই যে কয়েকজনের লেখা দেখতে পাচ্ছি, লেখার এত খারাপ অবস্থা কেন? এত খারাপ অবস্থা হলে হবে লেখার? লেখাগুলো তো আর একটু বড় বড় করতে হবে। মনে হচ্ছে পিঁপড়ে হেঁটে যাচ্ছে, মনে হচ্ছে পিঁপড়ে হেঁটে যাচ্ছে। লেখা বড় করতে হবে একটু, সামান্য একটু বড় করতে হবে। ওকে বাবা, যাদের লেখা খাতা ধরেছো তারা খাতা নামাও, আর যারা এখনো লিখে যাচ্ছ তাদের বলছি হাতের স্পিড বাড়াও, আমি মিশিয়ে দেবো, ক্লাস শেষ হয়ে যাবে তো। বাবু, আমরা কি সবাই কারেকশন শিট, সংশোধনী যে শিটটা দিয়েছিল
সেই সংশোধনী শীটটা দেখে ওয়ার্ড বুকে কারেকশন নিয়েছি নিয়েছি দাগিয়ে নিয়েছি সবাই। বাবা যারা দাগায় এখনো নাওনি আমি তাদের বারবার বলছি তারা আর্জেন্টলি দাগিয়ে নেবে, ঠিক আছে? আর আর একটা কথা হচ্ছে তোমাদের আমি, হ্যাঁ দেখতে পাচ্ছি বাবু তোমরা অনেকে ইনস্টাগ্রাম করছো, হঠাৎ মাত্র এক দুজন মিস করছো, বাট সে এক দুজন প্লিজ মিস দিও না বাবা, কারণ আমি বারবার বলছি যারা রেজাল্ট খারাপ করেছে একটু তাদের ভালো রেজাল্ট করতে হবে, এবং যারা ফার্স্ট সেকেন্ড থার্ড বা আমাদের 20তম প্লেসের মধ্যে আছো তাদের সেই জিনিসটা ধরে রাখতে হবে। তুমি এবার ফার্স্ট হয়েছো বাট সেকেন্ড টার্ম এ যদি তুমি ফিফথ হও ভালো লাগবে? ফার্স্ট হয়েছো সেটাকে ধরে রাখতে হবে, তাই না বলো? ধরে রাখতে হবে তো, তার জন্য কি করতে হবে আমাদের, কি করতে হবে বলো? মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। আর আরেকটা কথা বাবা, তোমরা এখানে অনলাইনে অনেকজন আছো, তোমাদের যদি আমাদের কারো কাছে কোনো কিছু জানা থাকে তো কাইন্ডলি আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করবে বা অফিস স্কুলে অফিসে যোগাযোগ করবে, ঠিক আছে বাবা? সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে এবং সবাই হোমওয়ার্ক করে রাখবে, ঠিক আছে? তো আসসালামু আলাইকুম।